দ্য বেঙ্গল সেলার কমপ্লিট করে দিয়েছে এবং এর পাশাপাশি কম্পোস্ট তারপর সংশ্লিষ্ট জিনিস প্রিভিয়াস ইয়ারে কমপ্লিট করা ছিল সেটা আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেটা দেখে নেবে অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট করে দিয়েছি তো অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অমরনাথ দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই যে এস এসেটা রয়েছে যেটি লিখেছেন সিস্টার নিবেদিতা তো ওনার দৃষ্টিকোণ থেকে স্বামী বিবেকানন্দ অর্থাৎ ওনার যে মাস্টার আছেন মাস্টার ছিলেন স্বামীজি তো স্বামীজিকে ওনার দৃষ্টিকোণ থেকে উনি কীভাবে দেখেছেন ওনাকে তার পরিপ্রেক্ষিতেই আজকের এই সম্পূর্ণ আমাদের টেক্সটটা তো অবশ্যই বলবো তোমরা একটু দেখো আশা করি বুঝতে হবে তোমাদের পরীক্ষার জন্য যতটা প্রয়োজনীয় আমি ততটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এবং আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইনফরমেশন করার কারণ তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ আহ স্বামীজিকে নিয়ে বলার মতো অনেক কিছু রয়েছে যা কখনো বলে শেষ করা যাবে না হয়তো সেটা প্রোভাইড করতে গেলে আমাদের কত ক্লাস প্রোভাইড করতে হবে তার ঠিক নেই ও তো সেই কারণে তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো অবশ্যই তোমার জানো সেটা সব কম বেশি সকলেই জানো ক্লাস ইলেভেনে পড়ছো মানে তোমরা সকলেই জানবে তো সেই কারণে বলবো আমি যতটা প্রয়োজন তোমাদের এই ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য ঠিক সেমভাবে ততটাই তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো অবশ্যই বন্ধুদের শেয়ার করো ফার্স্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সো ওয়েস্ট টু টাইম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের খুবই জানা দরকার কারণ সেগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো অবশ্যই সেই কারণে সেই টপিকগুলো দেখে রাখবো আমি একটু ইন ডিটেলসে এবং রানিং আমি একটু দেখিয়ে দিচ্ছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামীজি ছোটবেলায় স্বামীজির ডাক নাম ছিল বিলে তোমরা সকলেই জানবে অর্জিনার নাম তোমরা জানো নরেন্দ্রনাথ দত্ত পিতামাতার নাম বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী এটা তোমরা সকলেই জানবে আশা করি তারপরে দেখো তিনি কোথায় জন্মেছিলেন ক তারিখে জন্মেছিলেন টুয়েলভ জানুয়ারি এইট হান্ড্রেড সিক্সটি থ্রি আঠারো তেষট্টি সালে টুয়েলভ জানুয়ারি জন্ম করেছিলেন কলকাতায় যেটা ক্যালকাটার নাম ছিল এক সময় বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ইন্ডিয়াতে বর্তমানে তার নাম হয়ে গেছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে তারপরে দেখো এখানে তিনি কে ছিলেন তিনি একজন ইন্ডিয়া ইন্ডিয়ান হিন্দু মং ছিলেন হিন্দু সন্ন্যাসিনী ছিলেন ফিলোজফার ছিলেন দার্শনিক ছিলেন অথর ছিলেন লেখক ছিলেন রিলিজিয়াস টিচার ছিলেন এবং ধর্মীয় যে শিক্ষক উনি ছিলেন হি ওয়াজ দ্য চিফ ডিসিপ্লিন অফ ইন্ডিয়ান মিস্টিক রামকৃষ্ণা রামকৃষ্ণ দেশ দেবের তিনি শিষ্য ছিলেন এবং এর পাশাপাশি আমরা খেয়াল রাখবো হি ওয়াজ আকি ফিগার ইন দ্য ইন্ট্রাকশন অফ বেদান্ত অ্যান্ড ইয়োগা টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা খেয়াল রাখবো উনি কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিলেন তারপরে দেখো এখানে আমাদের খুব ভাইটাল পয়েন্ট এখানে খেয়াল রাখতে হবে হি স্পোক ইন এইটিন হান্ড্রেড নাইনটি থ্রি তিনি যেহেতু এখানে সিস্টার নিবেদিতাকে নিয়েই অনেকটা রিলেট রয়েছে সমস্ত রাই সিস্টার নিবেদিতা লিখেছেন ওনার লেখা তো সেইখানে অবশ্যই জানতে হবে এই তারিখ আমাদের খেয়াল রাখতে হবে সালটা খেয়াল রাখতে হবে আঠারোশো সালে যখন শিকাগোতে তিনি ধর্মীয় সম্মেলনে বক্তব্য রাখছিলেন ঠিক আছে তো সেখানে সালটা মনে রাখবে আঠারোশো সাল এবং এর পাশাপাশি খেয়াল রাখবে উনি কী কিসের মাধ্যমে বক্তব্য শুরু করছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা এটা খেয়াল রাখবে আর তারপরে দেখো উনি ফাউন্ডার ছিলেন কী ফাউন্ড করেছেন রামকৃষ্ণ মঠ সেটাই কিন্তু তিনি ফাউন্ড করেছিলেন এবং উনি এই মহাদ ব্যক্তি উনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন ফোর্থ জুলাই উনিশশো দুই এইচ থার্টি নাইন উনচল্লিশ বছর বয়সে মাত্র উনি উনিচল্লিশ বয়সে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বেলুর বার্ডে ওনার আর যখন উনি শেষ জীবন নিঃশ্বাস ত্যাগ করছে উনি তখন সেই মুহূর্তে বেলুর মঠেই ছিলেন ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিলে অল্প করে তোমাদের জানার জন্য একটু ইনফরমেশান তারপরে ওনার তো কোটের লাইন ওনার যে সমস্ত কোর্টের লাইন রয়েছে সেই সমস্ত কোটের লাইন আমাদেরকে কিন্তু বা আমাদের বলো বা আমাদের সমস্ত যুব সমাজকে কিন্তু অনুপ্রাণিত করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যর্থতার থেকে উঠে আসতে ওনার সেই কোটেড লাইন ওনার সেই ইন্সপিরেশান সমস্ত আদর্শ যে সমস্ত ওনার শিক্ষণীয় যা কিছু রয়েছে সবগুলোই কিন্তু আমাদের জীবনে আদর্শ হিসেবে ধরা দেয় এবং সকলের কাছেই তিনি কিন্তু একটা আইডল এবং সকলের কাছেই ওনার আইডলজিটা কিন্তু খুবই শিক্ষণীয় এবং ওনার জীবন দর্শন ওনার মার্গদর্শনকে কিন্তু আমরা সকলেই অনুসরণ করে চলি তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোর্ট লাইনের মধ্যে একটি লাইন এখানে আমি তোমাদের দেখিয়েছি দেখো অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রেস্ট অর্থাৎ জাগো ঠিক আছে এবং তোমার সেখানে উঠতে বলছে উঠো জাগো এবং থামবে না যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ কোটলাইন এরকম অনেক কঠোর লাইন গুরুত্বপূর্ণ কঠোর লাইন রয়েছে যেগুলো আমরা কম বেশি তোমরা সকলেই জানো ঠিক আছে যদি না জানো গুগলে যে সার্চ করে নেবে ঠিক আছে কোটার লাইন বলে সেখানে কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে তোমরা সেগুলো সেইগুলো তোমাদের শিক্ষার মার্গদর্শন হিসাবে বা তোমাদের আদর্শ হিসাবে কিন্তু তোমরা সেগুলো তুলে রাখতে পারো বা তোমরা সেগুলোকে ফলো করতে পারো অনুসরণ করতে পারো যদি জীবনে সফলতা পেতে চাও ঠিক আছে তারপরে দেখো আমাদের যিনি রয়েছেন আমাদের যিনি অথর রয়েছেন আমাদের এই প্রেজেন্ট যে টেক্সট সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতার আমরা বাংলায় যাকে বল জানি ভগ্নী নিবেদিতা বলে ওনার যে ওনার এই যে নিবেদিতা নামের অর্থ কী ডেডিকেটেড টু গড এটা খেয়াল রাখবে এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখা দরকার ডেডিকেট টু গড এবং এই নামটি কে দিয়েছিলেন এই নামটি দিয়েছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন কবে দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেটা এখানে দেওয়া রয়েছে দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি পঁচিশে মার্চ আঠারোশো আটানব্বই সালে নীলাম্বর মুখার্জি গার্ডেনে স্বামী বিবেকানন্দ ইনিশিয়েট ফরমাল ইনিশিয়েট মার্গারেট ইন দ্য ভ অফ ব্রহ্মাচার্য লাইফ লং সেলিব্রেসি এই যখন কো ছিল ব্রহ্মাচার্যের যখন সেই নিদর্শন সেখানে সেই সময় ওনাকে কিন্তু এই যে নিবেদিতা এই নামটি কিন্তু দিচ্ছেন নামটি কিন্তু এই নিবেদিতা নামটি উনি দিচ্ছেন ঠিক আছে এই নামটি এবং সিস্টার পরবর্তীকালে আমাদের ভারতীয় মানুষজন তাকে ভালোবাসত সেই কারণে কিন্তু সেটা আদর্শ হিসেবে চলে আসছে ওনার অরিজিনাল নেম মার্গারেট এলিজাবেথ নোবেল এটা খেয়াল রাখবে উনি কিন্তু একজন আইরিশ ছিলেন এবং উনি টিচার ছিলেন মাত্র সেভেন্টিন ইয়ার এজে কিন্তু উনি টিচার এখানে ডিটেলসে দিয়েছে আমি দেখতে পাচ্ছ তো একটু দেখে নাও সেটা আমি তোমাদেরকে দেখে দিই এবং ওর পাশাপাশি উনি একজন অথর ছিলেন একজন সমাজসেবী ছিলেন ঠিক আছে তো সমাজসেবিকা ছিলেন উনি একজন এবং এর পাশাপাশি খেয়াল রাখবেন তিনি কিন্তু একজন শিষ্যা ছিলেন ঠিক আছে এখানে দেখো এল্ডেস্ট চাইল্ড অফ ওনার যে প্যারেন্ট মেরি অ্যান্ড স্যামুয়েল ডিসেমান নোবেল তো এবং উনি টিচার হয়েছিলেন কত বছর সতেরো বছর বয়সে ডিভিয়ান্ড স্কুলে উনি যে আয়ারল্যান্ডে সেখানে কিন্তু তিনি শিক্ষাগত করতেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এবং এরপরে আমরা আরেকটু জিনিস দেখে নেই একটু ইনফরমেশান দেখে নেই এবং তিনি তিনি শিষ্যা হচ্ছেন সাহেবগঞ্জে শিষ্যা হচ্ছেন ঠিক আছে এবং ওনার জন্মগ্রহণ ডেট অফ বার্থ অবশ্যই খেয়াল রাখতে হবে আঠাশে অক্টোবর উনি মারা যাচ্ছেন তেরোই অক্টোবর উনিশশো এগারোই তেতাল্লিশ বছর বয়সে এবং সেটা কিন্তু দার্জিলিংয়ে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলই তখন কিন্তু সেটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল বেঙ্গল প্রেসিডেন্সি ছিল এবং বর্তমানে সেটা দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে তারপরে দেখো উনি যেহেতু আইরিশ ছিলেন তো ওনার যখন উনি মারা যাচ্ছেন ওনার তখন ধর্ম কিন্তু থাকছে হিন্দু ধর্ম নিয়ে কিন্তু উনি মারা যাচ্ছেন এবং উনি যেই সময় ছিলেন আমাদেরকে উনি যখন বার্ট জন্মগত হবে উনি কিন্তু একটা ম্যাথোডিস্ট ছিলেন অর্থাৎ খ্রিস্টান খ্রিস্টানদের একটা অংশ ফাউন্ডার তিনি কী ফাউন্ড করেছিলেন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদ গার্লস স্কুল তিনি ফাউন্ড করেছিলেন ঠিক আছে ওনার যে ফিলোজফি বা ওনার যে দর্শন সেটা হচ্ছে তোমার অদ্বৈত বেদান্ত এটা খেয়াল রাখবে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দেখে রাখবে সি অফেন ইউজ টু রিফার স্বামী বিবেকানন্দ দ্য কিং তিনি স্বামীক দা কিং হিসেবে করতেন এবং সি কনসিডার হার সেলফ অ্যাজ দ্য স্পিরিচুয়াল ডটার তিনি নিজেকে স্পিরিচুয়াল ডটার মনে করতেন স্বামীজির ঠিক আছে মনস্যকন্যা আর কি যেটা বলা হয় বেঙ্গলিতে এটা খেয়াল রাখবে এটা আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমরা টেক্সট সম্পর্কে একটু জাস্ট তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই আর রিটার্ন বাই অবশ্যই দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতা সোর্স অর্থাৎ আমাদের যদি এটা বলি এটা কোন এখানে এখানে যেহেতু আমি বারবার ধরে বলছি এখানে কোন খাতে রয়েছে অর্থাৎ যে যে যেদিন যে মানে এখানে ফার্স্ট টাইম আমরা যখন দেখছি উনি কিন্তু এটা বায়োগ্রাফি আকারে লিখবে ভাবছিলেন ঠিক আছে স্বামীজির মৃত্যু স্বামীজির যখন মারা যান ওনার পরে অর্থাৎ উনি যখন পরলোক গমন করেন উনিশশো সালে উনি যখন আমাদের ছেড়ে চলে যান ঠিক আছে তারপরে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন তো সেই সময় উনি ফার্স্ট টাইম বায়োগ্রাফি লিখে ভাবছিলেন বাট উনি সেটা না করে পরবর্তীকালে তিনি ঠিক করলেন যে এইভাবে সমস্ত ঘটনাটাকে এক এক করে লিপিবদ্ধ করবে এসে আকারে ঠিক আছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম যখন ওনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে সেই দিন থেকে একদম ওনার সঙ্গে থাকা শেষ দিন পর্যন্ত উনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখানে কিন্তু আমরা দেখতে পাবো সমস্তটাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ একটু চাইলে দেখে নিতে পারো তারপরে দেখো এটা পাবলিশড হচ্ছে কত সালে পাবলিশডের অবশ্যই খেয়াল রাখতে হবে উনিশশো দশ এটা খেয়াল রাখবে ফার্স্ট ফেব্রুয়ারি এবং এটা কমপ্লিট করতে উনি ফাইভ ইয়ার্স টাইম নিয়েছিলেন ফাইভ ইয়ার্স লিখেছিল সেটিং আমি যদি বর্তমান যে আমাদের প্রেজেন্ট টেক্সটটা বলি পুরো পুরোটা না জাস্ট বর্তমান অমরনাথটা যদি বলি এটা কোথায় এখন কাশ্মীরে কাশ্মীরে হচ্ছে কাশ্মীর আচ্ছা বল ইসলামাবাদ এবং লাস্ট আমরা দেখতে পাবো অমরনাথে ঠিক আছে এবং কোন সময়ে কোন সময়ে কোন তারিখে এই ঘটনাটা ঘটছে তারিখটা আমাদের প্যাসেসে উল্লেখ নিয়ে খেয়াল রাখবে পঁচিশে জুলাইয়ে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আঠারোশো আটানব্বই এবং ওনারা কিন্তু সাতাশে জুলাই ঠিক আছে সাতাশে জুলাই কিন্তু ওই সেই তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ওকে চলো এবার টেক্সটটা দেখে নাও আর আমি বারবার বলছি আমার স্বামীজি সম্পর্কে আমি হয়তো যতটা জানি তোমাদেরকে আমি ততটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। কারণ স্বামীজি সম্পর্কে তোমরা সকলেই জানো ওনার যে বৃহৎ অংশ সে বৃহৎ পরিধি ওনার সম্পর্কে বৃহৎ ওনার যে জ্ঞান বৃহৎ ওনার যে আদর্শ বৃহৎ ওনার যে সৃষ্টি সে আমাদেরকে একটা ভিডিও বা এই ক্ষণিকের ভিডিওতে প্রকাশ করা কখনোই সম্ভব নয় তো যথাধ্য চেষ্টা করব তোমাদেরকে যতটা তোমাদের প্রয়োজন ক্লাস ইলেভেনের জন্য ততটাই তোমাদেরকে দিয়ে হেল্প করার তো অবশ্যই তোমরা দেখে যাও কোনোরকম যদি কোনো জায়গায় কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তৎক্ষাণ তোমাদেরকে তার রিপ্লাই দিয়ে তার আনসার তোমাদের প্রোভাইড করে দেবো ওকে সো দেখে নাও এবার তো কোনোরকম টাইম নয় আমাদের এই যে টেক্সটি রয়েছে অমরনাথ অর্থাৎ এই মুহূর্তে ওনারা সকলেই কোথায় রয়েছেন এই মুহূর্তে সকলেই ওনারা কিন্তু রয়েছেন কাশ্মীরে রয়েছেন এবং সেখানে যে মোগল গার্ডেনে ওনারা আহার করছেন খোলা আকাশের নিচে সেইখানে থেকে স্বামীজি ঘোষণা করছেন ওনারা সকলে কাশ্মীরে যাবেন তীর্থয়াত্রী সমস্ত নিয়ে ওনাদের যা যা রয়েছেন সকলকে নিয়ে একসঙ্গে অমরনাথে যাবেন সেইভাবে কিন্তু কথা হচ্ছে ওকে এবং সেটা ঘোষণা করার পরেই তার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই আমরা এখানে দেখতে পাবো ওকে তো আমি তোমাদেরকে চেষ্টা করছি সমস্তটাই ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই তোমরা ফোকাস করবে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এটাই হচ্ছে তোমাদের মোগল গার্ডেন আচ্ছা বলের জায়গা কাশ্মীরে সেখানে ওনারা আছেন এই মুহূর্তে গল্প অনুযায়ী ইট ওয়াজ ইন দ্য কার্স অফ অ্যান্ড ওপেন ইয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন অ্যাট আচ্ছাবল দ্যাট সামি সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিম অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম তাহলে এখানে কী বলছেন এই যে সময়টা এই মুহূর্তটা ইট ওয়াজ ইন দ্য কার্স অফ অ্যান্ড ওপেন ইয়ার মিল অর্থাৎ ওনারা যে খোলা আকাশ অর্থাৎ উন্মুক্ত আকাশের নিচে বসি সেই মুহূর্তে যে মুহূর্তে কথা বলা হচ্ছে ওনারা কী করছিলেন আহার করছেন আর আমি একটা কথা বলি তোমাদের এটা কিন্তু সমস্তটাই কিন্তু লিখেছেন আমার জানি সিস্টার নিবেদিতা তো এখানে ডটার যে আছেন উনি কিন্তু সিস্টার নিবেদিতাকে কিন্তু উল্লেখ করা হচ্ছে জায়গাটা কোথায় খেয়াল রাখবে জায়গাটা দেখতে পাচ্ছ মোগল গার্ডেন এবং সেটা কোথায় মোগল এখন ওর মুহূর্তে আছেন ওরা ওরা আচ্ছা বলে এবং সেটা সটরালয় কাশ্মীরের এবং সেখানে ওনারা আহার করছেন খোলা আকাশে নিচে দ্যাট দ্য স্বামীজ সাডেনলি অ্যানাউস সেই মুহূর্তেই স্বামীজি ঘোষণা করছেন দ্যাট হি উড গো টু অমরনাথ তিনি অমরনাথ যাত্রা করবেন অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন উইথ দ্য পিলগ্রিমস তীর্থযাত্রী যে শিক্ষার্থী ওনাদের সঙ্গে আছেন ওনাদের সকলকে নিয়ে অ্যান্ড সঙ্গে নেবেন হিজ ডটার অ্যান্ড টেক হিজ ডটার ওই থিম তার ওনার সঙ্গে উনি ওনার যে ডটার ডটার বলতে ওনার নিবেদিতা ঠিক আছে নিবেদিতাকে সঙ্গে করে নেবেন যেটা আমি একটু বললাম স্পিরিচুয়াল ডটার ভাবতেন সেই পরিপ্রেক্ষিতে ওকে চলো পরের লাইনে চলে যাই আশা করি বুঝতে পেরেছ এবং এখানে এই যে তীর্থযাত্রীরা আছেন এখানে কিন্তু সংখ্যাটা যে খুব অনেকটা এমন নয় খুবই কম সংখ্যক ওনারা কিন্তু আছেন এখানে দেখো তার পরের লাইনে চলে আসি উইথ ইন আওয়ার লিটিল পার্টি দেয়ার ওয়াজ মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্র্যাচুলেশন ফর এনি অবস্টাল টু পুট ইন দ্য ওয়ে অব দ্য ফরচুনেট মেম্বার তো এখানে তাহলে কী বলছে সম্পূর্ণ লাইনটা একটু দেখে নাও ভালো করে বুঝে উইথ ইন আওয়ার লিটিল পার্টি অর্থাৎ আমি যে প্রথমে একটু বললাম যে এই যে দলের যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু খুবই কম সংখ্যক ওনারা ছিলেন তাই বলছেন দেয়ার ওয়াজ ওই কম সংখ্যক যে সমস্ত সদস্যরা যে সমস্ত তীর্থযাত্রীরা ওনাদের সঙ্গে ছিলেন স্বামীজি এবং নিবেদিতা সহ দেয়ার ওয়াজ টু মাছ ফিলিং ওনাদের যে অনুভূতি সেটা ছিল টু মাছ খুব বেশি খুব বেশি একটা অনুভূতি ছিল কৃষি অনুভূতি অব ডিলাইটেড কংগ্র্যাচুলেশানস এই যে একটা ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত কংগ্রাচুলেশন মানে একটা অভিনন্দন যে হঠাৎ করে তাদের মধ্যেই এই যে ওনাদের মধ্যে যে একটা অনুভূতি যাবে এটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি নি ওনারা সেটা আশা করেনি হঠাৎ ওনাদের কাছে এমন একটা বার্তা চলে আসলো যে না ওনারা সকলেই অমরনাথে যাত্রা করবেন এটা ওনারা খুবই আনন্দিত খুবই এক্সাইটেড তার ফলে ওনাদের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে ফর এনি অবস্টেকল এবং একটা পরে বলছি আমি জন্য তোমরা জানো অ্যানি অবস্টেকল তো কেউই কোনো অবস্টেকল কোনো রকম কোনো বিরোধিতা করলো না কারণ কী করতে বিরোধিতা করলো না টু বি দ্য পার্ট ইন দ্য ওয়ে অব দ্য ফর্চুনেট মেম্বার এই যে সৌভাগ্যবান সদস্য ফর্চুনেট মানে তোমার সৌভাগ্যবান মেম্বার মানে সদস্য তাহলে এই যে যাত্রাটা হবে অমরনাথে এই অমরনাথের যাত্রায় সৌভাগ্যবান যে সদস্য হতে পারবেন এর বিরোধিতা অবস্টেকল কেউই করেনি ঠিক আছে তাহলে তাহলে এই যে আমার লাইনটা পুরো মানে কি পেলাম এই দলের মধ্যে যতজন ছিলেন ওনাদের মধ্যে একটা আনন্দের অনুভূতি কাজ করছিল একটা বিশাল আনন্দ কাজ করছিল ঠিক আছে খুবই একটা বেশি তাদের মধ্যে আনন্দ কাজ করছিল এবং তার পরে দেখতে পাচ্ছি এই যে যে একটা সৌভাগ্যবান যে একটা সদস্য হবে এই যাত্রার তার ফলে কিন্তু কেউ কোনো ভাবে তার জন্য কোনো বাধার সৃষ্টি করেনি এইবার এই বললাম তার জন্য অর্থাৎ ওই সদস্য হবে সৌভাগ্যবান সদস্য হতে পারবে এই তীর্থযাত্রার সেই কারণে কিন্তু কেউই কিন্তু কোনো রকম বাধার সৃষ্টি করে নি ওকে আশা করি ক্লিয়ার চলো নেক্সট আমরা এগিয়ে যাই তারপরে দেখো অ্যান্ড এডিট দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ জার্ন অফ দ্য জার্নি ওয়েন্ট ওয়েট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স এবারে মানে তো সকলেই তো সাহায্য করতে হবে একটা যাত্রা করতে গেলে তো সকলকেই হেল্প করতে হবে সকলকে এগিয়ে আসতে হবে নাহলে তো সেটা পসিবল নয় তো এখানে অ্যান্ড এডিট দাস দাস মানে এইভাবে প্রত্যেকে এডেন্ট মানে হেল্প করা এটার মানে রকমভাবে হেল্প করে অ্যাসিস্ট করা তা এইভাবে প্রত্যেকেই হেল্প করছে প্রত্যেকেই সহায়তা তাহলে একে অপরে সাহায্য করছে তাহলে এইভাবে প্রত্যেকে যেমন সহায়তা করছে অ্যাজ ওয়েল অস অ্যাজ ওয়েল অ্যাজ বলতে এখানে খেলাটা খেয়াল লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ বলতে কিন্তু একই সাথে সকলে যেমন সাহায্য করছে একইভাবে ঠিক সেমভাবে অ্যাজ ওয়েল অ্যাজ একই রকমভাবে বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অর্থাৎ এই অব দ্য জার্নি এই এই যে তীর্থযাত্রা জার্নি এই যাত্রার যে সমস্ত অফিসার ইনচার্জ স্টেট অফিসার ইনচার্জ অর্থাৎ যে সমস্ত ভারপ্রাপ্ত স্টেট বলতে রাষ্ট্রীয় স্টেট মানে কি রাষ্ট্রীয় বা আমরা সরকারি বলতে পারি ঠিক আছে যে সমস্ত সরকারি আচ্ছা এস যখন ক্যাপিটালে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মানে দেশকে বোঝায় এস স্মলে থাকলে সেটা রাজ্যকে বোঝায় এটা খেয়াল রাখবে ঠিক আছে তাহলে সকলেই সাহায্য করছে এইভাবে এবং একই রকমভাবে যে সমস্ত ভারপ্রাপ্ত যাদের উপরে দায়িত্ব ছিল যে সমস্ত অফিসারদের উপরে সেই সমস্ত ভারপ্রাপ্ত অফিসাররা এই যাত্রা যারা দায়িত্ব ছিলেন তারা এবং তোমার যা তীর্থযাত্রী রয়েছে সকলের সহায়তায় কিন্তু এই যে প্রিপারেশান প্রস্তুতি এই প্রিপারেশান এই তীর্থযাত্রা হবে তার প্রস্তুতিটা ওয়েন্ট ওয়েন্ট ফরওয়ার্ড চলতে লাগলো ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স কিসের জন্য প্রচুর চলতে লাগলো ফর দিস ইউনিক ইউনিক বলতে তোমরা যেটাকে আমরা স্বতন্ত্র বলি বা তোমরা যেটাকে আমরা অনন্য বলি বা অসাধারণ বলি ঠিক আছে সেই রকম একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার জন্য তারা সকলেই কিন্তু সাহায্য করতে লাগলো তাহলে এখানে লাইনটা কী পেলাম অ্যান্ড অ্যাডিট দিস এরকমভাবে সকলেই সাহায্য করতে লাগলো এইভাবে ঠিক আছে কোনো রকম কে কোনো রকম কেউ বাধা সৃষ্টি করছে না ঠিক আছে সকলেই সাহায্য করতে লাগলো অ্যাজ ওয়েল অ্যাজ একই রকমভাবে যে সমস্ত ভারপ্রাপ্ত যে সমস্ত অফিসাররা ছিলেন ওনাদেরও সহায়তায় এই যে প্রস্তুতি পর্বটা চলতে লাগলো ওই যে অনন্য যে অভিযান বা অনন্য যে অভিজ্ঞতা তার জন্য আশা করি প্রথম পার্টটা সকলে বুঝতে পেরেছ এইবার মতো কথা ডিসান হলো ওনারা তো আছেন এখন কোথায় ওনারা আছেন কিন্তু এখন আমরা দেখলাম ওনারা আছে মোগলবাগে রয়েছেন ঠিক আছে তার জন্য কিন্তু ওনারা কেউ বাধা সৃষ্টি করলেন ওনাদের ফিরে আসতে হবে ওনারা আছেন ইসলামাবাদে যেখান থেকে ওনারা সেখানে চলে আসতে হবে তো দেখো পরের পরটা আমরা চলে আসি পরে প্রায় চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর সেমড ইন দোস উইক টু বি ফুল অফ পিলগ্রিমস কাশ্মীর তাহলে আমি বললাম একটু আগে ওনারা সকলে কোথায় রয়েছেন কাশ্মীরে রয়েছেন তাহলে কাশ্মীর সিমস ইন দোস উইক তাহলে কাশ্মীরকে মনে হচ্ছিল তা কাশ্মীরের যে দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিলো ঠিক আছে কি মনে হচ্ছিল যে এই সময় সিম মানে কি বললাম মনে হওয়া ইন দোস উইক এই সপ্তাহগুলোতে যে সপ্তাহে ওনারা ওখানে সেখানে আছেন ওই সপ্তাহগুলোতে মনে হচ্ছিল যেন ওখানে পিলগ্রিমস পিলগ্রিমস মানে যারা তীর্থযাত্রী ঠিক আছে পিলগ্রিম মানে তীর্থযাত্রী আর পিলগ্রিমেজ মানে তীর্থস্থান ওকে তাহলে এইখান এই সমস্ত দিনগুলিতে মনে হচ্ছিল যে কাশ্মীরে যেন তীর্থযাত্রীতে যেন ফুল ফুল হয়ে গেছে টু বি ফুল অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে যেন আরও যেন বেশি সংখ্যক তীর্থযাত্রী যেন এই কয়েকটা দিনে এসেছে ওকে পাশে তোমাদের সুবিধার্থে কিছু আমি ছবি তোমাদের কালেক্ট করেছি সেগুলো দিয়েছি দেখো তারপরে এটা অরিজিনাল ছবি এখানে স্বামীজি আছেন স্বামীজি যখন কাশ্মীরে ছিলেন সেই সময়ের এটা ছবি ঠিক আছে কালেক্টেড অবশ্যই উই লেফট উই লেফট আচ্চাব অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোর্ডস অ্যাট ইসলামাবাদ ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিওয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হস্ট এবার দেখো ওই লেফট আমরা আছি কোথায় ওনা কি বলছেন উই বলতে এখানে ওই কথাটা বলছেন কে এখানে কিন্তু স্পিকার বা উনি যিনি ন্যারেটর উনি কিন্তু সিস্টেম নিবেদিতা ঠিক আছে উই লেফট বলছেন আমরা আমরা সকলেই সকলের উদ্দেশ্যে উনি এখানে মেন ন্যারেটর উনি বলছেন আমরা লেফ্ট আমরা ত্যাগ করলাম যেখানে ওনারা আহার করছিলেন ওনারা সেখানে সেখান জায়গাটিকে আচ্ছা বলে জায়গাটিকে ওনারা ত্যাগ করলেন এবং সেখান থেকে ওনারা রিটার্ন টু ফিরে আসলেন আওয়ার বোট ইসলামাবাদ ইসলামাবাদ বলতে ওখানেই পাশেই ঠিক আছে আচ্ছা বলতে গেই পাশেই এটা মানে কাশ্মীরের মধ্যেই ঠিক আছে ইন্ডিয়ান কাশ্মীর কাশ্মীরের মধ্যেই পাকিস্তানে ইসলামাবাদ নয় ওকে যে আমাদের ইন্ডিয়ান কাশ্মীরের মধ্যে তখন তো সব একসঙ্গেই ছিল ঠিক আছে সেটা ফ্যাক্ট নয় বাট এই যে ইসলামাবাদের কথা বলা হচ্ছে এটা কিন্তু পাশেই ঠিক আছে ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে আমাদের যে চূড়ান্ত যে প্রস্তুতি ফাইনাল মানে চূড়ান্ত অ্যারেঞ্জমেন্ট মানে যে প্রস্তুত আমাদের যে সমস্ত আয়োজন করতে হবে সব কিছুর জন্য ঠিক আছে তাহলে আমরা কিন্তু একদম চলে আসলাম সকলে কোথায় চলে এসেছিলাম আমরা সকলে আচ্ছা যে জায়গাটি সেখান থেকে পরিত্যাগ করে আমরা ইসলামাবাদের নৌকায় প্রত্যাবর্তন করিলাম বা সেখানে আমরা চলে এসেছিলাম তারপরে দেখো এভরি হোয়ার এভরি হোয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হস এইবার আমি যেটা বলছিলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এভরিওয়ার প্রত্যেকটি জায়গায় যেদিকে দেখছি একটু আগে বলেছে যে এই সপ্তাহ যেন বেশি ভিড় হয়েছে এবং যেদিকেই দেখছে এভরিওয়ার উই দা মার্চ মার্চ এই জায়গায় দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে মার্চ মানে যাত্রা ঠিক আছে অ গ্যাদারিং হস্ট এখানে এখানে হস্ট মানে এই পিলগ্রেমেম ঠিক আছে হস্ট মিনস এখান পিলগ্রিমস তীর্থযাত্রী কোথায় বলা হচ্ছে ঠিক আছে যারা আগমন করেছেন যারা এখানে এসেছেন ঠিক আছে যাত্রীর দল যারা এসেছেন সেই ভিড় প্রচুর ভিড় গ্যাদারিং হয়ে গেছে ঠিক আছে তাহলে সেই জমায়েত হওয়া সেই সমস্ত তীর্থযাত্রীরা দেখতে পাচ্ছি ভীষণভাবে শাড়িবদ্ধভাবে সে যাত্রা করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ার যেদিকে তাকাচ্ছি যেদিকে চোখ যাচ্ছে সেদিকে আমরা দেখতে পাচ্ছি তারপরে উনি কী বলছেন ইট ওয়াচ অল ভেরি কোয়েট অ্যান্ড ওয়ার্ডারলি অ্যান্ড পিকচার ঠিক আছে তাহলে এখানে কী বলছেন এখানে বলছেন যে এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি ইট ওয়াজ ভেরি চারিদিকটা কেমন মনে হচ্ছে কয়েট কয়েট মানে নিস্তব্ধ অর্ডারলি সুশৃঙ্খলবদ্ধ মানে যে সুশৃঙ্খলবদ্ধ মানে সব নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চলছে সব কিছু আর আছে আমাদের যে পিকচারাস পিকচার্স মিন্স হচ্ছে সুন্দর যেটা খুবই বিউটিফুল তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি চারিদিকে কেমন নিস্তব্ধ এবং সেটা সুন্দর এবং এখানে সুন্দর এবং তারপর কি রয়েছে এখানে তোমার রয়েছে সুশৃঙ্খলবদ্ধ এবং এখানে সুন্দরভাবে সব কিছু এখানে যা কিছু দেখতে পাচ্ছি সব যেন সব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি সব সুন্দর চারিদিকে সুন্দর চারিদিকে নিস্তব্ধ এবং সব কিছু কেমনভাবে হচ্ছে সুশৃঙ্খলবদ্ধভাবে যেন সব কিছু সম্পন্ন হচ্ছে চারিদিকে ওকে তারপরে দেখো টু আর থ্রি থাউজেন্ড পিপল উড ইন ক্যাম্প ইন আচ্ছা এই লাইনটা বলে ইন ক্যাম্প ইন ফিল্ড এন্ড লেভ ইট বিফোর ডন উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন সেভ অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স দেখো তাহলে টু আর থ্রি থাউজেন্ড পিপল উড ইন ক্যাম্প ইন ক্যাম্প মানে তাবু ঠিক আছে ইনকাম মানে তাবুক খাটানো আর কি তাহলে টু আর থ্রি দুই অথবা তিন হাজার মানুষজন বা এখানে মানুষজন বলতে তীর্থযাত্রী যারা তীর্থযাত্রা এসছেন সেই সমস্ত মানুষজন এবং এর পাশাপাশি যারা আরও আছেন যারা মানে বিক্রেতা আছেন বিভিন্ন রকমভাবে যারা বিভিন্ন রকমভাবে সব সেল সব সব দিয়েছে সব সব মানে সব কন্টিনিউ করছে ঠিক আছে বা বিভিন্ন জিনিস সেল করছেন সকলেই আছে সবাই তাঁবু খাটিয়ে খাটিয়ে খাটি খেটে এগিয়ে যাচ্ছেন সে ফ্রুট সেলার থেকে শুরু করে সমস্ত রকম সব কিছু ওকে সকলেই রয়েছেন এখানে সেই কারণে কিন্তু পিপুল উল্লেখ করা হয়েছে তো দু হাজার তিন হাজার মানুষজন উট ইন ক্যাম্প তাঁবু করেছে তাঁবু খাটিয়েছে ইন আ ফিল্ড কোথায় মাঠের মধ্যে অ্যান্ড এবার তাবু খাটানো রয়েছে রাত হয়ে আছে চারিদিকে অন্ধকার ঠিক আছে দেখতে পাচ্ছ এবং ভোর যখন হয়ে যাচ্ছে কি বলছে লিপ ইট বিফোর ডন ডন মিন্স ভোর অর্থাৎ ভোর হওয়ার আগে কিন্তু সেটা ছেড়ে সকলে আবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে ঠিক আছে উইথ নো ট্রেস ট্রেস মানে চিহ্ন কোনো চিহ্নই রেখে যাচ্ছে না অফ দেয়ার অকুপেশান অর্থাৎ এই যে কথা বললাম যে এত মানুষজন এত মানুষ ছাউনি খাটিয়েছে তাবু খাটিয়েছে কিন্তু সূর্যোদয় হওয়ার পূর্বেই সে স্থান সে চলে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো চিহ্ন নেই অফ দেয়ার অকুপেশান উইথ নো ক্লু বা ও নো ট্রেস এত মানুষজন এত কিছু করছে বাট কোনো চিহ্নই থাকছে না দেয়ার অকুপেশন অর্থাৎ তারা যে কাজ করছে তারা যা অ্যাক্টিভিটি করছে তার কোনো কিছু চিহ্ন থাকে না শুধু কী পরে থাকে সেফ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার অর্থাৎ যে রান্না করছিল রান্না যে চুল্লি সেই চুল্লি যে ছাই ঠিক আছে অ্যাসেস সেই চুল্লির অর্থাৎ কুকিং ফায়ার অর্থাৎ রান্নার যে ছাই সেই ভস ছাই ছাড়া এখানে সেম মানে এখানে সেম মানে হচ্ছে তোমার ব্যথিত উইথআউট এখানে সেম মানে হচ্ছে উইথআউট ঠিক আছে এখানে সেম মানে উইথআউট সেই ছাড়া আর কিচ্ছু পরে থাকে না অর্থাৎ চুল্লির যে ছাই ছাই ছাড়া রাত্রিতে যে ছিল তার কোনো চিহ্ন কিন্তু সেখানে আর থাকে না ওকে আই থিঙ্ক ক্লিয়ার চলো নেক্সট তারা কী নিয়ে আসছে তারা কী নিয়ে আসছে দে ক্যারিট আ বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হোল্টিং প্লেস আর দ্য পিচিং অফ দ্য টেন্টস অ্যান্ড ওপেনিং অফ দ্য শপস টুক প্লেস উইথ ইনকেডেবল র্যাপিডিটি তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি তাদের তাদের সঙ্গে তারা কী নিয়ে আসছে তারা কী নিয়ে আসছে দে ক্যারিট আর বাজার দেম তারা তাদের সঙ্গে ক্যারিট ক্যারি মানে বহন করে নিয়ে আসা কী নিয়ে আসছে বাজার তাদের সঙ্গে বাজার নিয়ে আসছে অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে পাহাড়ে উঠতে হবে তার জন্য অনেক বাজার নিয়ে আসছে অ্যান্ড অ্যান্ড সরি ইচ হল্টিং প্লেস অর্থাৎ প্রতিটা ইচ মানে প্রতিটায় যেখানে যেখানে হল্ট করছে যেখানে যেখানে বিশ্রাম নিচ্ছে সেই বিশ্রামরত জায়গাগুলোয় দ্য পেচিং টেন্ট তা তাবু খাটাচ্ছে ওপেনিং শপ তাদের দোকান সাজানোর কাজ করছে এই সমস্তগুলো কোড টুক সংঘটিত হচ্ছে টু প্লেস টু প্লেস মানে অকর হ্যাপেন্ট ঠিক আছে সংঘটিত হচ্ছে উইথ ইনকেডেবল র্যাপিডিটি ইনকেডেবল বলতে এখানে তোমাদের যেটা হচ্ছে অসম্ভব ঠিক আছে অসম্ভব বা অবিশ্বাসযোগ্য আর কি আর র্যাপিডিটি মানে খুবই দ্রুত দ্রুততা খুবই দ্রুততা বা খুবই ক্ষিপ্রতার সঙ্গে সেই কাজটা সম্পন্ন করছে তাহলে ওই লাইনটা মানে পুরো কি পেলাম দে ক্যারিটা বাজার ওই দেম তাদের সঙ্গে তাদের যে বাজার সেগুলো নিয়ে আসছে এবং ইজ অ্যাট ইজ হল্ট প্লেস যেখানে যেখানে তারা বিশ্রাম নিচ্ছে সেখানে তারা টাবু খো তাবু তাবু খাটাচ্ছে তারা দোকান তাদের সাজিয়ে নিচ্ছে এবং এই সমস্ত কিছুই টুক পেলে সংগঠিত হচ্ছে অসম্ভব তৎপরতার সঙ্গে অসম্ভব দ্রুত গতিতে আর কি ঠিক আছে ক্লিয়ার ওকে চলো নেক্স লাইনে আমরা চলে আসি ওটা পেন জাস্ট ট্যার মিনিট নেক্সট দেখো তারপরে কি বলছে অর্গানাইজেশান অ্যাপেয়ার টু বি ইনস্টেন্টিভ তো এখানে যে অর্গানাইজেশান যেগুলো আছে অর্থাৎ অর্গানাইজেশান বলতে এখানে সঙ্গবদ্ধ আর কি সবাই তো একসঙ্গে সঙ্গবদ্ধভাবে কাজ করছে তাহলে এই যে সঙ্গবদ্ধ অ্যাপেয়ার অ্যাপেয়ার মিনসটা এখানে অ্যাক্টিভিটি কাজকর্ম টু বি ইনস্টেন্টিভ ঠিক আছে তো এখানে যে কাজগুলো হচ্ছে তাহলে এখানে যে কাজ সব কিছু কেমন হচ্ছে স্বভাবগত সব কিছু ইনস্টিংটিভ হচ্ছে সব কিছু সহজতভাবে হচ্ছে সব যেন নর্মালভাবে এদের কাছে হয়ে যাচ্ছে তাহলে এগুলো যেন তাহাদের যারা আছেন এখানে তাদের যে কার্য সম্পন্ন করছেন এটা যেন তাদের স্বভাবগত ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এটার মানে হচ্ছে স্বভাবগত অ্যাপের মানে এখানে অ্যাক্টিভিটি কাজ অর্গানাইজেশন মানে হচ্ছে যে সঙ্গবদ্ধভাবে আর কি যেটা করছে একসঙ্গে আর কি তারপরে দেখো আমরা চলে আসি আ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ অন পার্ট অফ দ্য ক্যাম্প অ্যান্ড হেয়ার অন কুড বাই ড্রাই ফ্রুট মিল্ক ডাল অ্যান্ড রাইস তাহলে আমি কী বললাম সব কিছু সেখানে আমি বলেছিলাম যেমন তীর্থযাত্রী আছেন ঠিক তার পাশাপাশি যারা ওখানে বিভিন্ন রকমভাবে বিজনেস করছেন ওনারাও রয়েছেন ঠিক আছে সকলেই রয়েছেন তাই বলছেন আ ব্রড স্ট্রিট ব্রড মিনস হচ্ছে লার্জ ঠিক এখানে হোয়াইট এখানে ব্রড মিন্স কি এখানে ব্রাইট মিনস হচ্ছে হোয়াইট চওড়া ঠিক আছে চওড়া স্ট্রিট রোড রয়েছে স্ট্রিট মিন্স রোড ও রান থ্রু ঠিক আছে তাহলে এখানে যে একটা আমরা যেটা দেখলাম তাহলে এখানে কী হচ্ছে রাস্তাটা যেটা দেখা হচ্ছে সেখানে রান থ্রু রান থ্রু মিন্স চলে গিয়েছে কিসের মধ্য দিয়ে থ্রু দ্য মিডিল অফ অন পার্ট অফ দ্য ক্যাম্প অর্থাৎ যে ক্যাম্প যে তাঁব যেগুলো বা যে সমস্ত তাবুগুলো খাটানো হয়েছে সেই ছাউনির এক অংশ একটা অংশ সম্পূর্ণ না কিন্তু মিডিল অফ অন অফ পার্ট একটি অংশের মিডিল মাঝখান থেকে চলে গিয়েছে একটা চর রাস্তা হেয়ার অন কুড বাই এবং সেখানে সেল হচ্ছে বিভিন্ন রকম জিনিস বিক্রয় হচ্ছে অন কুড বাই সেই কারণে বলছে অন কুড বাই সেখান থেকে কিনতে পারবে কি কিনতে পারবে ড্রাই ফ্রুট আছে ক্লিয়ার করিনি স্কিনটা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট মানে যেন সকলে শুষ্ক ফল যেগুলো শুকনো ফল সেগুলো পাওয়া যাচ্ছে মিল্ক পাওয়া যাচ্ছে অ্যান্ড ডাল পাওয়া যাচ্ছে তাহলে এখানে কী কী পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খুব খেয়াল লাগবে আমি একটু লাস্টে বলে দিচ্ছি কোনগুলো এমসিকিউর জন্য বেশি করে ঠিক আছে তাহলে এখানে ডাল দুধ শুষ্ক ফল এবং চাল কিন্তু সব পাওয়া যাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যতটা সম্ভব তোমাদেরকে আমি হেল্প করছি অবশ্যই তোমরা বন্ধু মধ্যে শেয়ার করতে থাকো দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ সামি অন সাইট অ্যান্ড মাই অন আদার ওয়াজ জেনারলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টার্স স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার অ্যান্ড দাস দ্য নেবারহুড টেন্ডেড টু ফর্ম আোশাল সেন্টার তো দেখো দ্য এখানে যে তহসিলদার আছেন অর্থাৎ ওখানে তো বলেছে একটু আগে বলেছে সকলের গাইডেন্স যেতে হচ্ছে ওনাদের যে ওনাদেরকে কিন্তু যে অফিস ইনচার্জ ওনাদেরকে গাইড গাইড করে নিয়ে যাচ্ছেন ওদের ওনাদের জার্নির যে অফিস ইনচার্জ আছেন ঠিক আছে তো এখানে যে তহসিলদার আছেন ওনাদের ওনাদের যে সমস্ত কর্মরত অফিসার ওনাদের সঙ্গে আছেন তাদের মধ্যে যে তহসিলদার আছেন ওনার যে টেন্ট টাবুটা সেটা কোথায় খাটানো হয় একদিকে স্বামীজির তাঁবু থাকে অন সাইডে অ্যান্ড অন্য সাইডে থাকে হচ্ছে সিস্টার নিবেদিতার তো নিবেদিতা সিস্টার নিবেদিতার এক সাইডে থাকছে এবং তার এক সাইডে থাকছে স্বামী বিবেকানন্দের এবং তার মাঝখানে থাকছে তহসিলদার অর্থাৎ তহসিলদার যদি এখানে থাকে এক পাশে স্বামীজির রয়েছেন এক তোমার সিস্টার নিবেদিতা রয়েছেন এবং ওয়াচ এবং সেই তাঁবুটা ওয়াচ জেনারেলি প্লেসড এবং সেই তাঁবুটা এমন এমনভাবে জেনারেলি মানে তোমার সাধারণত প্লেস্ট খাটেন হতো এমন একটা জায়গায় নিয়ার কাছে সাম কিছু অ্যাডভান্টেজিয়াস অ্যাডভান্টেজাস বলতে তোমাদের যেটা তোমার সুবিধা পাওয়া যাচ্ছে এমন কোন জায়গা কী সুবিধা পাওয়া যাবে সুবিধা পাওয়া যাবে স্পট মানে এখানে জায়গা আর কি ঠিক আছে সেই সমস্ত সুবিধাপূর্ণ জায়গায় সুবিধাপূর্ণ স্থান বা স্পট মানে এখানে স্থান আর এই প্লেসটা মানে কিন্তু এখানে কিন্তু খাটানো হচ্ছে এখানে প্লেস মানে কিন্তু খাটানো আর এই স্পট মানে হচ্ছে তোমার এই স্পট মানে হচ্ছে স্থান বা প্লেস ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার যেখানে কী আসে ওই যে ইভিনিং ফায়ার ইভিনিং ফায়ার সন্ধ্যার যে আগুন বা সন্ধ্যার যে যেখানে তো আগুনের চুল্লি থাকবে বা যেখান থেকে আগুন জ্বালা হচ্ছে সেই আগুন যেখান থেকে আসবে আগুন জ্বালানোর সুবিধা যেখানে থাকবে ঠিক আছে সেইখানে কিন্তু ওনারা তাবু খাটাবেন তাহলে এখানে কি বলছে একটু লাইনটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই ভালো করে তাই লাইনটা বুঝে নাও তাহলে এই তাবুটাকে দ্য টেন্থ ওয়াচ জেনারেলি প্লেস নিয়ার সাম অ্যাডভেন্টেজিয়াস স্পট তাহলে এখানে সেই তাবুটা সাধারণত প্লেস্ট এখানে খাটানো হতো সেই সমস্ত সাম অ্যাডভেন্টাস স্পট কিছু সুবিধা যোগ্য যে জায়গা স্পট মানে জায়গাতে খাটানো হতো কিসের জন্য ফর দ্য লাইটিং অফ ইভিনিং ফায়ার অর্থাৎ যেখানে আমরা কি পাবো যেখানে সেই সন্ধ্যের যে আগুন সন্ধ্যার সময় যে আগুন জ্বালানোর সুবিধা পাবো ঠিক আছে আগুন জ্বালানোর যে সন্ধ্যার আগুন জানানোর সুবিধা পাবো সেখানেই কিন্তু তাঁবুটা খাটানো হতো অ্যান্ড দাস হিজ নেই বাহু টু ফর্ম আর সোশ্যাল সেন্টার এবং এইভাবেই এইভাবেই আমরা দেখতে পাচ্ছি নেই যে সান্নিধ্য স্বামীজির সান্নিধ্য হচ্ছে এবং যারা আছেন নেই মানে এখানে তো আমরা জানি প্রতিবেশী এখানে প্রতিবেশী বলতে স্বামীজির যে পাশে থাকছে এবং স্বামীজির যে সান্নিধ্যে থাকছে সেটাই কিন্তু বলা হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে টেন ডেট টু ফর্ম আ সোশ্যাল সেন্টার সোশ্যাল সেন্টার আমরা জানি আমরা সামাজিক যে মেলামেশা সেটাকে বলা হয় তো এখানে সামাজিক মেলামেশাটা বলতে গেলে যে পরস্পরের মধ্যে যে একটা আদান প্রদান পরের পরস্পরের মধ্যে যে মেলামেশার সম্পর্ক পরস্পরের মধ্যে যেটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে এর পাশাপাশি থাকলে সেটাকেই এখানে তুলে ধরা হচ্ছে ঠিক আছে তো আজকে আমাদের এই পর্যন্তই আজকের আমাদের পার্ট থাকবে পরের পার্টে আমরা আরও চেষ্টা করব প্রোভাইড করার অবশ্যই সাথে থাকবো যার সম্পর্কে দেখলে আশা করি বুঝতে পেরেছ কতটা হেল্পফুল হতে চলে যে সমস্ত ক্লাসগুলো বারবার আমি বলছি প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো ঠিক আছে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে ভিডিওটাকে হেল্প পেতে পারে ঠিক আছে কারণ এই এইরকম ফ্রিতে ক্লাস তোমাদের কিন্তু কেউ দেবে না তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো স্টেপ বাই স্টেপ সমস্তটাই পেয়ে যাবে ঠিক আছে এবং ক্লাস শেষ পর্যন্ত তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিয়ে নেবো ঠিক আছে তো সেই কারণে অবশ্যই তোমরা সাথে থাকো বন্ধু বন্ধুদের শেয়ার করো ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং লাইকটা করো বাই নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের আপলোড হবে